নাসির আক্তার লিখেছেন যে কেউ যদি বলে আল্লাহ আমি পরকালের বিনিময়ে ইহকালের জীবন বিক্রি করে দিলাম, এখন সে কি নিজের জন্য ইহকালের কল্যাণ কামনা করতে পারবে এবং এই কথার কারণে কি সে গুনাহগার হবে? মুমিনের তো ইহকালটা পরকালের বিনিময়ে অটোমেটিক সে বিক্রি করেই দিবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে আমি ইহকাল কিছু চাই না কিন্তু পরকাল চাই, কিন্তু ইহকালের মধ্যে যেটা কল্যাণ হ্যাঁ সেটা আমি চাই। এটা আল্লাহ আমাকে শিখাই দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ ইহকালে আমাকে হাসানা দাও মানে কল্যাণ দাও, যেটা আমার জন্য পরকালের কাজে উপকারে আসবে এটা দাও। পরকালের কাজে যে জিনিসটা পেলে এই জিনিসটা ব্যবহার করে আমি পরকালের কাজে কল্যাণ লাভ করতে পারবো, উপকার লাভ করতে পারবো সেটা দাও। যেমন ধরেন যে আমি যদি সম্মানজনক রিজিক না পাই তাহলে আমার পরকাল ক্ষতিগ্রস্ত হবে, আমি ইবাদত ঠিক মতো করতে পারবো না, এই জন্য সম্মানজনক রিজিক আমার অনুসন্ধান করা যায় আমার জন্য জায়েজ। যেমন আমার একজন উত্তম স্বামী পাওয়া, হ্যাঁ এটা একজন নারীর জন্য উত্তম স্বামী পাওয়া এটা পরকালের কাজে সহযোগিতা হবে, সুতরাং এটা একটা রিজিক দুনিয়াবি কল্যাণ, এটা আপনি কামনা করবেন। যেমন ধরেন যে সৎ সন্তান, এটা আপনার পরকালের কাজে সহযোগিতা হবে, এজন্য আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন, এটা দুনিয়াবি একটা কল্যাণ, তো এটা আপনার পরকালের কাজে সহযোগিতা হবে, এজন্য আপনি সৎ সন্তান চাইবেন। এইভাবে প্রত্যেকটা বিষয় যেটা আপনার পরকালের কাজে সহযোগিতা হবে আপনি সেটা চাইবেন দুনিয়ার কল্যাণ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া মালউনা, এই পৃথিবীটা মালাউন, পৃথিবীর সব কি মালাউনাতুন মা ফিহা, মালাউনুন মা ফিহা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই মালাউন, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, হ্যাঁ কিন্তু যেটা আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত যে জিনিসগুলা সেটা মালাউন নয়। আপনার হাতে যে মোবাইলটা, এটা যদি আপনাকে পরকালের কাজ করতে সহযোগিতা করে পরকালের কল্যাণ লাভ করতে তাহলে এটা আপনার জন্য মালাউন নয়। আর যদি এটা দুনিয়াবি কাজে শুধু সহযোগিতা করে এবং সেখানে পরকালীন কোনো কিছু নাই তাহলে এটা মালাউন, ঠিক আছে, কারণ দুনিয়ার ধন সম্পদকে আল্লাহ নবী মালাউন বলেছেন, সবকিছুকে মালাউন বলেছেন। তো এই জন্যে দুনিয়াবি কল্যাণ কামনা করা পরকালের কল্যাণের উদ্দেশ্যে জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই।